দীর্ঘ 3 থেকে 3.5 বছর পর যাচ্ছি আমার দাদু বাড়িতে। আমার দাদু বাড়ি কোথায়, কিভাবে যাচ্ছি, কার কার সাথে দেখা করব, কি কি খেলাম, সব কিছু থাকছে আমার আজকের ভিডিওতে। তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আমার আফরিন্স ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি আমার দাদুর বাসায় সিরাজগঞ্জ উল্লাপাড়াতে। প্রায় 3 থেকে 3.5 বছর পর আমি এই রাস্তায় যাচ্ছি। যেহেতু বিয়ে হয়েছে কুষ্টিয়াতে, তাই ভেড়ামার স্টেশনে নেমে যাই। এই কারণে আমাদের ট্রেন সবসময় ঈশ্বরদি দিয়ে চলে যায়, বাইপাসে কখনো দাঁড়ায় না। তাই আজকে যাচ্ছি ঢাকাগামী ট্রেন উল্লাপাড়া স্টেশনে নামবো। আমরা এখন দাঁড়িয়ে আছি বাইপাস স্টেশনে। এই জায়গাটা আমার এত ভালো লাগে, পুরো ট্রেনটা একসাথে দেখা যায়। ঢাকা ট্রেনে অনেক বছর পর চড়া হয়েছে। ট্রেনটা যখন চলতে শুরু করলো, আমি জানালা দিয়ে মুখ বের করে ট্রেনের ইঞ্জিন থেকে শুরু করে কতগুলো বগি আছে সেটা গুনছিলাম। তবে গুনতে গুনতে একটু মনে হয় এলোমেলো হয়ে গেল, প্রায় 15 থেকে 16টা বগি গুনতে পেরেছিলাম। ও কারা কারা যাচ্ছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করাই হয়নি। আমি এসেছিলাম কিন্তু রাজশাহীতে, বরকে বিদায় দিয়ে দিয়েছি, কারণ তার অফিস আছে, সে আমার সাথে জয়েন করতে পারবে না। তাই আমি, আব্বু, আম্মু এবং আমার ছোট ভাই নাইম, আমরা 4 জন মিলে যাচ্ছি আমাদের দাদু বাসায় উল্লাপাড়াতে। এই জায়গাটা যে এত সুন্দর লাগছিল, চমৎকার একটা আবহাওয়া, মাঝখান দিয়ে ট্রেন চলছে আর ট্রেনের দুই পাশে শুধু পানি আর পানি। আপনারা কি কেউ বুঝতে পেরেছেন এটা কোন জায়গা? রাজশাহী থেকে রওনা দিয়েছি উল্লাপাড়া স্টেশনের উদ্দেশ্যে, আর মাঝখানে এই এত সুন্দর একটা প্রকৃতি দেখতে পেলাম, মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল। ঘড়িতে সময় তখন প্রায় 9:30। আমরা উল্লাপাড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এটা উল্লাপাড়ার আগের একটি স্টেশন ছিল, আমার নামগুলো খুব একটা স্মরণে নেই। আসলে এই রুটে অনেক দিন পর আসা হয়েছে, তো এই জন্য। তো অবশেষে সকাল 10টার দিকে আমরা উল্লাপাড়া স্টেশনে এসে পৌঁছাই। আমার চাচা এসেছেন আমাদেরকে রিসিভ করতে। তা আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। স্টেশন থেকে খুব কাছেই আমাদের বাড়িটা, হেঁটে গেলে 5 মিনিট লাগে, কিন্তু ভাঙা রাস্তা আছে, এ কারণে আমরা অটোতে যাচ্ছিলাম, সাথে ব্যাগ ব্যাগেজও ছিল। আমাদের গ্রামে আমার আব্বু একটা বাড়ি করে রেখেছে, তো সেখানেই আমরা একটা রুম রেখে দিয়েছি। আমরা যখন আসি সেখানেই এসে উঠি। ঘরে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে চলে গেলাম চাচার বাসায়। আমরা এখানে একদিনের জন্যই আসি, তাই নিজেরা আর কোনো রান্নাবান্নার ঝামেলা করি না। আসলে চাচারা করতে দেয়ও না, যে অতিথি হয়ে এসেছো আমাদের কাছেই থাকো। তো যাওয়ার সাথে সাথেই তারা আমাদেরকে তালবড়া দিল, খেলাম, অনেক মজা লাগলো অনেক দিন পর। আর চাচি আর চাচাতো বোন দেখছি মাছ কাটছে, মাছ কাটবে আর বিড়াল থাকবে না, তা কি হয়। তো এরপর আমরা আরও যে চাচারা আছে, আমার কাজিন যারা আছে, তাদের সবার বাসায় বাসায় গেলাম। যারা মুরব্বী ছিলেন তাদের সাথে দেখা করলাম। প্রথম দিনটা মোটামুটি সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি, যেহেতু এত বছর পর গিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। কি শাক এটা কেউ বলতে পারবেন? আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সরিষা শাক। আমি আমার লাইফে এটা প্রথম দেখলাম। গ্রামের বাড়িতে আসলে সাধারণত শাক পাতা, সবজি, ছোট ছোট মাছ, এই ধরনের জিনিস বেশি খাওয়া হয়। তারপরও আমার বোন জামাই এসেছিলেন, তিনি হচ্ছে বিশাল বিশাল মাছ কিনে নিয়ে আসছে আর আমাদেরকে খাওয়ানোর জন্য। কিন্তু আমরা দেখা যায় ওইসব মাছ খাওয়ার থেকে শাক পাতাই বেশি খেয়ে এসেছি। গ্রামে গিয়ে সবুজ শাক খেয়েছি, কচুর শাক খেয়েছি, খানমান পাতা ভর্তা, চান্দা মাছ ভর্তা, টাকি মাছ ভর্তা, ছোট ছোট মাছ কচুরলতি দিয়ে এত টেস্টি টেস্টি খাবার রেখে কে মাছ মাংস খায় বলেন তো। সাথে চাচি হাঁসের মাংস করেছিল। থাক, এত মজাদার খাবারের নাম বলে আপনাদের জিভে পানি আনছি না। পরদিন সকালেও পিঠা ভাজা হচ্ছে, আমার বোনকে তার শ্বশুরবাড়ির লোকজন নিতে আসবে, তো সে উপলক্ষে বেশ কয়েক রকমের পিঠা বানানো হয়েছে। আমরা সকালবেলা পিঠা খাচ্ছিলাম, এখানে তেলের পিঠা আছে, তালের বড়া আর কুশলি ভাজা। কুশলিটা বানাতে কিন্তু আমি আমার বোনকে সাহায্য করেছি। এই চাচির বাসায় পিঠাচিড়া খেয়ে আমরা চলে গেছি আমার আরেক চাচির বাসায়। সেখানে খিচুড়ি রান্না করেছিল, সকালের নাস্তা হিসেবে খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা ছিল। সকালের নাস্তা শেষ করে আমরা রওনা দিব আমার নানির বাড়ির উদ্দেশ্যে। আমার নানি বাড়ি সিরাজগঞ্জ সদরেই, তাই উল্লাপাড়া থেকে যাওয়ার পথে আমরা সিএনজি নিয়েছিলাম, আর সিএনজিটা ছিল আমার এক কাজিনের। তো ওর সাথে অনেক মজা করতে করতে, অনেক গল্প করতে করতে আমরা সিরাজগঞ্জে চলে গিয়েছি। এই হলো বাজার স্টেশন,
এখানে প্রচুর ট্রেন যাতায়াত করছে, এটা হচ্ছে ঢাকাগামী রুট। তাই রাস্তায় যেতে যেতে কিছুক্ষণ পরপরই আমরা ট্রেনের দেখা পাচ্ছিলাম। তো এটা হচ্ছে সকাল 10টার সময়, এটা সিল্ক সিটি এক্সপ্রেস, এটা রাজশাহী থেকে ফিরছিল ঢাকার উদ্দেশ্যে। তো সেটার ক্রসিংয়ে পড়েছিলাম আমরা। এরপর আরও এখানে সেখানে ছোটোখাটো বেশ কিছু রেল ক্রসিং ছিল। আমি তো ট্রেন দেখতে পার্সোনালি খুবই পছন্দ করি। আমি আমার ভাইকে বলছি, দাঁড়াও ভাইয়া, আগে আমরা ট্রেন দেখে নেই। দেখা যায় অনেক সময় দাঁড়িয়ে থেকে ট্রেন দেখেছি, তারপর আবার রওনা দিয়েছি। গ্রামের সুন্দর আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম সিরাজগঞ্জ সদরে। আর এটা হচ্ছে ঘাটনা ব্রিজ, এটা উল্লাপাড়ার একটি দর্শনীয় স্থানের মধ্যে একটি। বিকেলবেলা এখানে বেশ অনেক মানুষজন আসে। আমরাও আসতে চেয়েছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে আসা হয়ে ওঠেনি, তাই যেতে যেতে এই তো দেখা হয়ে গেল। মাঝখানে খান ঘোল অ্যান্ড দই ঘরে আমরা দাঁড়িয়েছিলাম। এটা হচ্ছে সলোপের বিখ্যাত একটা জায়গা, এখানে ঘোল এবং মাঠা পাওয়া যায়। আমরা সবাই মিলে সিএনজি নিয়ে দাঁড়িয়েছিলাম এই দোকানের সামনে। আমরা নিজেরা খেয়েছিলাম এবং বোতলে করে নিয়েও গিয়েছিলাম। আমরা সলোপের মাঠাটা ট্রাই করেছিলাম, ঘোলটা অবশ্য আব্বু খেয়েছিল, আমার খাওয়া হয়নি, এর আগে খেয়েছিলাম। তবে টাটকা টাটকা ঘোল এবং মাঠা খেতে যে কি অমৃত লাগে, এটা যারা খেয়েছেন শুধু তারাই জানেন। আর যারা ট্রাই করেননি, যারা আশেপাশে আছেন, তারা অবশ্যই কিন্তু আসতে পারেন এই সলোপে ঘোল এবং মাঠা ট্রাই করতে। এছাড়াও এখান থেকে আমরা ঘি নিয়েছিলাম 1 কেজি, মাত্র 850 টাকা দিয়ে ঘি বিক্রি করলো। কিন্তু ঘিটা কিন্তু খুবই টেস্টি, আমি এখন বাসায় খাচ্ছি। আমি নেক্সট টাইম সলোপে গেলে আরও অনেক বেশি বেশি করে ঘি নিয়ে চলে আসব। মাঠা খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিই, আমার নানি বাড়িতে পৌঁছে যাই সকাল 11টার মধ্যেই। এরপর ওখানে যেয়ে কী কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম, আমার নানি বাড়িতে আমি প্রায় 6 বছর পর যাচ্ছি, আমার অনেক কাজিনদের সাথে দেখা হয়েছে, অনেক আনন্দ করছি। অনেক বছর পর কাশবনে বেড়াতে গিয়েছি, আরও অনেক এক্সাইটিং কিছু থাকবে আমার নেক্সট ভিডিওতে। তা আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইকের মাধ্যমে এই ভিডিও অনেকের সামনে পৌঁছে যাবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে উল্লাপাড়া থেকে আমি সাদিয়া আফরিন বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।